হ্যালো পাবজি লাভার, সো বন্ধুরা আজকের ভিডিওতে এরকমই একটি পাবজি গেম নিয়ে আর্ন করার ওয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সো বন্ধুরা, আমরা অনেকেই আছি ফ্রি সময়ে গেম খেলতে পছন্দ করি, যারা অনেক সময় ব্যয় করে বা অনেক মনোযোগ দিয়ে গেম খেলে থাকে, সেখানে কি হয় আমাদের সময়টার সাথে সাথে ফোনের এমবিগুলোও নষ্ট হয়। তো আজকে আমি এরকম একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বা এরকম একটি অ্যাপ সম্পর্কে পরিচিত করতে যাচ্ছি যে অ্যাপস এর মাধ্যমে পাবজি গেম খেলে আমরা আর্ন করতে পারবো। আর যারা গেম খেলতে পারেন না তারাও হতাশ হবেন না, তাদের জন্য এখানে রয়েছে স্প্রিং করে আর্ন করার বা অন্যান্য ওয়েতে আর্ন করার জন্য। সো বন্ধুরা, এই অ্যাপসটির নাম হচ্ছে ব্যাটল অ্যারেনা। তো এখানে কিভাবে আমরা কোন প্রসেসে কাজ করব বা কিভাবে পার্টিসিপেট করলে আমরা গেম খেলতে পারবো বা গেম খেলে আর্ন করতে পারবো, সে সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, এক ঝাঁপে চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। তো এখানে আসার পর আমরা যেটা করব, আমরা করব হচ্ছে যে আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে ব্যাটল অ্যারেনা। এই তো ব্যাটল অ্যারেনা আমি সার্চ করছিলাম। তো এখানে চলে আসছে ব্যাটল অ্যারেনা, এই দেখেন দুই নাম্বার যে অ্যাপসটা আছে সেটা। তো এটাকে কি সিম্পলি আমরা ইনস্টল করে নেব, যেহেতু আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করব। আর আপনারা যারা নতুন এইটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে আসবে লগ ইন করার জন্য বা সাইন ইন করার জন্য। যেই জিমেল আইডি দিয়ে সাইন ইন করবেন সেই জিমেল আইডিটা দিবেন। দেওয়ার পর এরকম তাদের ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেস আসার পর দেখেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো ডলার জিরো, আমার কয়েন আর কি 33 কয়েন আছে। সো আমি এখনও এটাতে ম্যাচ খেলিনি, ম্যাচ খেলছি বাট আমি সেগুলো ডিলিট করে দিছি সেই ডাটাগুলো আপনাদের দেখানোর জন্য। তো এখানে নিচে দেখে চলে আসেন, এখানে দেওয়া আছে জয়েন ফেসবুক, ইমেল, মেসেঞ্জার, কন্টাক্ট আস। তো এখানে আপনারা আরেকটা কাজ হচ্ছে যে ইনভাইট ইউর ফ্রেন্ড বা ইনভাইট ফ্রেন্ডস দেওয়া আছে, এখান থেকে রেফার করে রেফার আইডিটা ইউজ করে ও আর্ন করতে পারেন। যদি যে কেউ ওকে রেফার করেন তার জন্য আপনারা পাবেন 50 কয়েন। সো এখান থেকে আপনারা রেফার করেও আর্ন করতে পারেন। তারপরে চলে আসি, তারপরে আছে গিয়া স্প্রিন্ট, যে দুই নম্বর অপশনটাতে দেওয়া আছে যে স্পিন ইউর লাক। তো এখানে আপনারা স্পিন করে আপনাদের লাকটা যাচাই করতে পারেন, এখান থেকেও আর্ন করতে পারেন। তাই আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যারা গেম খেলতে না পারেন, গেম না খেলেও আর্ন করতে পারেন, তাদের জন্য হচ্ছে এই অপশনটা। তো এটা আমার অনেক ভালো মনে হয়েছে, কারণ এটাতে কোনো অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেটার মধ্যে অনেক টাফ কাজগুলো দেওয়া থাকে বা অনেক হাই রেন্ডের কাজগুলো দেওয়া থাকে, যা সকলেই বুঝি না বা অনেকেই আছে বুঝতে পারে না। সো এই কারণে তারা আর কোনো আর্ন করতে পারে না। সো এখানে আমাকে ফার্স্টেই হতাশ করে দিল, সমস্যা নাই বন্ধুরা, এটা কোনো এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি একবার সারাদিনে একবার বা দুইবার স্ক্রিন করতে পারবেন, তারপর আর কোনো আর্নিং করতে পারবেন না, এরকম কোনো তাদের রিকমেন্ডেশন নেই। আপনি যত খুশি তত এখান থেকে স্ক্রিন করে আর্ন করতে পারেন। সো আমার ফার্স্টে থ্যাংক ইউ দিয়েছে, তারপর এখানে আমাকে 10 কয়েন দিয়েছে। সো আবার আমি স্পিন করলাম, স্পিন করার পর এখন দিয়েছে 15 পয়েন্টস। সো এখান থেকে আরেকটা কথা বলি যে এই যে আমি টোটাল 25 কয়েন আর্ন করলাম, এটাকে কালেক্ট করতে হবে। দেখেন উপরে এই যে ডান পাশে কর্নারের দিকে কালেক্ট যে লেখাটা আছে, এটাতে ক্লিক করার পর এখান থেকে এটাকে কালেক্ট করতে হবে। তো যদি এখান থেকে কালেক্ট না করেন তাহলে কিন্তু এটা আপনার মেন ব্যালেন্সে অ্যাড হবে না। তারপরে চলে আসি, তারপরে যে অপশনটা আছে এখানে দিয়েছে প্লে উইথ নলেজ। তো এখানে যাদের আইকিউটা অনেক ভালো তারা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দেবে, কোশ্চেনের আনসার দেওয়ার মাধ্যমে কিন্তু আর্ন করতে পারে। তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা দিছে আমাকে, হোয়াট ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম। সো আমাদের জন্য মুসলিমদের জন্য সবথেকে বড় উৎসব হচ্ছে ঈদে মিলাদুন্নবী, ঈদে শবে কদর, ঈদ। সো আমাদের সবথেকে বড় যে উৎসব সেটা ঈদ। তো ঈদ দিয়ে আমি নেক্সট করে দিলাম, দেখেন আমাকে 10 কয়েন দিয়ে দিয়েছে কারেক্ট আনসারের জন্য। সো এখান থেকে আপনারা কিন্তু আনলিমিটেড কোশ্চেনের আনসারগুলো দিয়ে আনলিমিটেড আর্নিং করতে পারেন। যারা গেম খেলতে না পারি তাদের জন্য কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো তারপরের অপশনটা আমি দেখি, তারপরে যে অপশনটা আছে এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট। তো এখানে তাদের যে অ্যাপসের রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো এখানে সব ডিটেলস দেওয়া আছে, তো আপনারা সময় করে পড়ে নেবেন। তারপরে যে অপশনটা আছে সেটা সম্পর্কে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ বা যারা গেম খেলে আর্নিং করতে যাচ্ছি, যারা পাবজি খেলি তাদের জন্য এই অপশনটাই হচ্ছে সব থেকে মূল বিষয়। কারণ এখানে আপনাদের তাদের যে উপরে যে অপশনটা দেওয়া আছে ডিপোজিট ব্যালেন্স, তো এখানে যারা গেম খেলতে চাচ্ছেন, গেম খেলে আর্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য এখানে যেই ম্যাচটা রাখা হবে সেই ম্যাচে এন্ট্রি নেওয়ার জন্য আপনাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য কী করতে হবে, সিম্পলি এখানে যে ডিপোজিট অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন দেওয়া আছে তাদের বিকাশ এজেন্ট নাম্বারটা, এই বিকাশ এজেন্ট নাম্বারটাই আপনারা তাদেরকে এন্ট্রি ফিটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর এখানে ইন্টারভিউর ট্রানজ্যাকশন আইডিটা এখানে সিম্পলি দিয়ে দেবেন, আর যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর টোটাল অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে ডিপোজিট করলে
হয়ে যাবে। তখন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তা আপনাকে জানিয়ে দেবে যে আপনার জানিয়ে দেবে তাদের ম্যাচটা কখন স্টার্ট হবে বা কি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু। এখানে ডিপোজিট করার জন্য কয়েকটা অপশন আছে, পেমেন্ট মেথডের বিকাশ আছে, রকেট আছে, পেপ্যাল আছে, বিটকয়েন আছে। সো আপনারা চাইলে যে কোনোটাতেই তাদের ডিপোজিট করতে পারেন। তারপরে চলে আসে আমি ব্যাকে, যেখানে নিচে দেওয়া আছে কনভার্ট কয়েন্স টু টাকা। তো আপনারা যে আর্ন করেন কয়েন্সগুলা, সিম্পলি আমি আগেও দেখালাম যে স্পিন করে বা যেই কোশ্চেনগুলো আনসার দেওয়ার পর যে আমাকে কয়েন্সগুলো দিল সেটাকে কনভার্ট করে এখান থেকে আমি টাকা বানিয়েও আমাদের উইথড্রটা করতে পারি। সো এখানে উইথড্র অপশন আছে, পেমেন্ট মেথডে দেখেন এখানে কয়েকটা অপশন রাখছে তারা, বিকাশে, রকেটে, পেপাল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখান থেকে আমরা যে কোনো পেমেন্ট মেথডে উইথড্রটা নিতে পারি। সো এখানে তাদের পেমেন্ট মেথডে কয়েকটা অপশন রাখাতে আমার অনেকটা কুল মনে হয়েছে তাদের অ্যাপসগুলো, কারণ অন্যান্য যে অ্যাপসগুলোতে আমরা দেখি সেখানে বেসিক্যালি দুইটা অপশন থাকে, পেপাল বা বিটকয়েন বা অন্যান্য যেই অনলাইন মানি ট্রানজ্যাকশন যে অপশনগুলো সেগুলো রাখে। সো এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই আছি যারা পাবজি লাভার, পাবজি গেম খেলে থাকি, তাদের জন্য তাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা এই ধরনের অনলাইন ট্রানজ্যাকশনগুলো অ্যাকাউন্ট করা নাই, তো তাদের জন্য এখানে রাখা হয়েছে বিকাশ বা রকেট। তারা এখানে তাদের অ্যাপসটি আমি অন্যান্যভাবে অ্যানালাইসিস করে দেখছি যে এটা একটা 100% ট্রুথ অ্যাপস, কারণ এখানে তারা আগেও অনেককে পেমেন্ট করে রাখছে। সো আপনারা যদি পেমেন্ট প্রুফ হিসেবে দেখতে চান তাহলে অবভিয়াসলি ইউটিউবে গিয়ে তাদের অ্যাপসটির নাম লিখে সার্চ করে দেখতে পারবেন। অন্যান্য অনেক বড় বড় ইউটিউবার্সরা তাদের এই অ্যাপসটা রিভিউ করেছে, সো এর জন্য আমি কনফিডেন্টলি বলতে পারি যে এটা তারা 100% পেমেন্ট করে থাকে। আর আমি নিজেও যেহেতু খেলছি তো একবার পেমেন্ট নিয়েছি তাদের থেকে, সো আমি নেক্সট ডে এর পেমেন্ট প্রুফ যতটুকু সময় ফ্রি পাই বা গেম খেলি নিজে এনজয় করার জন্য, এনজয় করার সাথে সাথে নিজে ছোটখাটো একটি আর্নিং ও করে ফেলি। সো আমার কাছে মনে হয়েছে এই অ্যাপস টি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, তাই আমি এই অ্যাপস টিকে শেয়ার করলাম আপনাদের মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের টেক রিলেটেড ভিডিওগুলো আপনার ফোনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আলবিদা।